নমস্কাৰ স্বাগতম জনাইছো আপুনি চাই আছে নিউজ ক্যান স্টুডিওত বা গীতাশ্রীৰ প্ৰথমে খবৰ আমি জনাম প্ৰাক্তন বিধায়ক হিতেশ বসুমতাৰী হিতেশ বসুমতাৰী প্ৰাক্তন বিধায়ক গৰাকী গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰত গ্ৰেপ্তাৰ হৈছে আৰু এতিয়া স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হৈছে কোকৰাঝাৰ আৰএনবি চিকিৎসালয়ত হিতেশ বসুমতাৰী স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হৈছে উচ্চ ৰক্তচাপত আক্ৰান্ত হিতেশ বসুমতাৰী ঠিকাদাৰ বিক্ৰম দৈমাৰীৰো কৰা হৈছে স্বাস্থ্য পৰীক্ষা তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু তাৰ পিছতে এতিয়া স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱাৰ বাবে লৈ যোৱা হৈছে বিক্ৰম দৈমাৰীৰ ড্ৰাই কফৰ বাবে স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হৈছে আৰু সম্প্ৰতি দুয়োৰে স্বাস্থ্য সুস্থিৰ বুলি মন্তব্য কৰিছে চিকিৎসকে বৰলেণ্ডত নতুন সহস্ৰ গোটৰ গঠনৰ অভিযোগতেই হৈছিল গ্ৰেপ্তাৰ প্ৰাক্তন এগৰাকী বিধায়ক হিতেশ বসুমতাৰী বিপিএফৰ নেতা হিতেশ বসুমতাৰী আৰু হিতেশ বসুমতাৰীৰ ঘৰৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছিল দুজন পৰিমাণৰ অস্ত্ৰ শস্ত্ৰ য'ত এ কে 47ৰ ৰাইফল আছিল এ কে ছিৰিজৰ ৰাইফলৰ উপৰিও এম 16 ৰাইফল গুলী আদি বহুখিনি অস্ত্ৰ শস্ত্ৰ জব্দ কৰিছিল আৰু এই মুহূৰ্তত যি দৃশ্য দেখুৱাইছো হেলথ চেকআপৰ বাবে লৈ যোৱা হৈছে স্বাস্থ্য পৰীক্ষাৰ বাবে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছতে লৈ গৈছে এইধৰণে হিতেশ বসুমতাৰী বিপিএফৰ নেতাগৰাকী ইতিমধ্যে বিপিএফে প্ৰতিক্ৰিয়া দিছে গোটেই ঘটনাৰ আৰু প্ৰাক্তন বিধায়ক হিতেশ বসুমতাৰীৰ ঘৰত যিধৰণৰ মাৰণাস্ত্ৰ উদ্ধাৰ কৰা হৈছিল অভিযোগ এয়াই যে ৰাষ্ট্ৰদ্ৰোহী কাৰ্যত জড়িত হৈ পৰিছে নতুন বিদ্ৰোহী দল সংগঠন গঠন কৰাৰ বাবে তৎপৰ হৈছিল এটা অশান্ত পৰিৱেশ সৃষ্টি কৰাৰ বাবে তৎপৰ হৈছিল হিতেশ বসুমতাৰী প্ৰাক্তন বিধায়কগৰাকী আৰু কোকৰাঝাৰ আৰ এন বি চিকিৎসালয়ত বৰ্তমান স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হৈছে হিতেশ বসুমতাৰী হিতেশ বসুমতাৰীটো অলপ প্ৰেছাৰ কমপ্লেইন দি আছিলে প্ৰেছাৰটো দেখিলোঁ অলপ বাঢ়ি আছে 160 আৰু 90 প্ৰেছাৰটো 60 প্ৰেছাৰৰ টেবলেটটো খোৱা নাই প্ৰেছাৰ টেবলেটটো আমি প্ৰিস্ক্ৰাইব কৰি দিছোঁ এনেই জেনেৰেলি ঠিকে দেখি আছোঁ ছিষ্টেমিক এক্সামিনেশ্যন ভাইটেলছ এইবিলাক সব বিপিটো অলপ বাঢ়া দেখালে বেলেগ সব ঠিকে দেখাই আছে তো এইটো মই পেচেণ্টৰতো ইমান প্ৰব্লেম নাই দি দিলোঁ পুলিচক হেণ্ড অভাৰ কৰিলোঁ আমি তাৰপিছত আৰু একজন পেচেণ্ট আছিলে হিতেশ বিক্ৰম দাইমাৰী বিক্ৰম দাইমাৰী অলপ ড্ৰাই কফ কমপ্লেইন কৰিছে ছাতিটো এক্সামিন কৰাৰ পিছত জেনেৰেল এণ্ড ছিষ্টেমিক এক্সামিনেশ্যন কৰাৰ পিছত প্ৰেছাৰ টেষ্ট চাবাৰ পিছত এইটোৱে ডায়গ্নোছিছ ওলালোঁ যে প্ৰবেবলি এলাৰ্জিক হ'ব পাৰে ঠাণ্ডা চৰ্দি সময় আছে তো এটা কফ চিৰাপ দিছোঁ আৰু এইটো আকৌ একবাৰ চাই ল'ম তাক কি পজিশ্যনত থাকে এনেই বৰ্তমান ঠিকে দেখি আছোঁ কোনো প্ৰব্লেম নাই অলপ মাইল্ড কফ আছে বিক্ৰম দাইমাৰী আৰু হিতেশ দাইমাৰীটো অলপ প্ৰেছাৰ বেলেগ একোৱেই নাই ৰাষ্ট্ৰবিৰোধী ষড়যন্ত্ৰৰ অভিযোগত গ্ৰেপ্তাৰ কৰা বাক্সাৰ চাপাগুৰি সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক তথা বি টি চিৰ প্ৰাক্তন কাৰ্যবাহী সদস্য হিতেশ বসুমতাৰীক আৰক্ষীৰ জিম্মালৈ প্ৰেৰণ কৰিলে আদালতে প্ৰাক্তন বিধায়ক হিতেশ বসুমতাৰীৰ লগতে পাঁচদিনৰ আৰক্ষীৰ জিম্মালৈ আদালতে প্ৰেৰণ কৰিছে সদু বড়োলেণ্ড ঠিকাদাৰ সন্থাৰ সম্পাদক বিক্ৰম দৈমাৰীকো ইপিনে 14 দিনৰ ন্যায়িক জিম্মালৈ প্ৰেৰণ কৰা হ'ল বড়োলেণ্ড জনজাতি সুৰক্ষা মঞ্চৰ কাৰ্যকৰী সভাপতি দাওৰাও দেখৰেও নাৰ্জাৰীক বিক্ৰম আৰু দাওৰাওৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছিল হিতেশ বসুমতাৰীক আৰু যিগৰাকী হিতেশ বসুমতাৰী অৰ্থাৎ প্ৰাক্তন চাপাগুৰিৰ বিধায়কগৰাকীৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ হৈছিল মাৰণাস্ত্ৰ হিতেশ বসুমতাৰীৰ ঘৰত উদ্ধাৰ কৰা হৈছিল বৃহৎ পৰিমাণৰ তাকো অত্যাধুনিক মাৰণাস্ত্ৰ আৰু বড়োভূমিত নতুন উগ্ৰপন্থী সংগঠন গঠন কৰাৰ অভিসন্ধি ৰচনা কৰাৰ অভিযোগতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে তিনিজনকে আৰু আৰক্ষীয়ে বৰ্তমান জিম্মাত আছে আৰক্ষীৰ জিম্মা লাভ কৰিছে আৰক্ষীয়ে আৰু ইফালে ঘটনা সন্দৰ্ভত কোকৰাঝাৰত আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে তদন্ত ইনফৰ্মেশ্যন আছিলে যে কেইজনমান লোকে এটা কনস্পিৰেচি কৰি এটা টেৰৰিষ্ট আউটফিট খোলাৰ প্ৰযোজনা চলাইছে এই খবৰ পাই আমি 3 জন লোকক আটক কৰিছোঁ এতিয়ালৈকে আৰু এতিয়া তদন্ত চলি আছে তদন্ত অব্যাহত আছে এজনৰ নাম হ'ল দাৰাও দেখৰেপ কোকৰাঝাৰ আৰু বিক্ৰম দৈমাৰী ওদালগুৰি আৰু হিতেশ বসুমতাৰী বাক্সাৰ আমি তেওঁলোকৰ পৰা অট'মেটিক ৱেপন্স ৰিকভাৰ কৰিছোঁ আৰু লাইভ এমিনেশ্যন উদ্ধাৰ হৈছে হিতেশ বসুমতাৰীৰ ঘৰৰ পৰা 120B 121 121A 122 124A IPC ৰিড উইথ 16 18 18A 18B 19 2021 UAP Act ৰিড উইথ ছেকশ্যন 66 IT Act 5 দিনৰ ৰিমাণ্ডত আমি আনিছোঁ এজনক আমি জুডিচিয়েলি ইণ্টাৰগেট কৰিবলৈ কোৰ্টে এলাউ কৰিছে আৰু বাকী দুজনক আমি 5 দিনৰ ৰিমাণ্ডত আনিছোঁ আৰু বড়োভূমিত নতুন উগ্ৰপন্থী সংগঠন গঠন কৰি অশান্ত কৰাৰ অভিসন্ধিৰে বাক্সা জিলাৰ চাপাগুৰি সমষ্টিৰ প্ৰাক্তন বিপিএফ বিধায়ক তথা বি টি চিৰ প্ৰাক্তন কাৰ্যবাহী সদস্য হিতেশ বসুমতাৰীয়ে ঘৰত মজুত কৰি ৰাখিছিল অস্ত্ৰ ভাণ্ডাৰ এই যি দৃশ্য আপোনালোকক দেখুৱাইছো এই অস্ত্ৰ ভাণ্ডাৰ উদ্ধাৰ কৰা হৈছে আৰক্ষীয়ে অভিযান চলাই হিতেশ বসুমতাৰীৰ ঘৰৰ পৰা জব্দ কৰিছে বৃহৎ পৰিমাণৰ এই মাৰণাস্ত্ৰ
আৰক্ষীৰ অভিযানত জব্দ কৰা হৈছে মেগজিন সহ এটা AK-47 ৰাইফল AK-47ৰ 126টাকৈ গুলী মেগজিন সহ জব্দ কৰিছে এটা M16 ৰাইফল জব্দ কৰিছে M16 ৰাইফলৰ 9টাকৈ গুলী ভালেখিনি অস্ত্ৰ ভাণ্ডাৰ উদ্ধাৰ কৰা হৈছে ভালেখিনি অস্ত্ৰ শস্ত্ৰ এই ঘৰটোৰ পৰা জব্দ কৰিছে অৰ্থাৎ চাপাগুৰিৰ প্ৰাক্তন বিধায়ক হিতেশ বসুমতাৰীৰ পৰা জব্দ কৰিছে বৰভূমিত নতুন উগ্ৰপন্থী সংগঠন গঠন কৰাৰ বাবে আৰু কুচকাৱাজ যিধৰণে চলাইছিল অশান্ত কৰি তোলাৰ অভিসন্ধিৰে বাক্সা জিলাৰ চাপাগুৰি সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক তথা BTCৰ প্ৰাক্তন কাৰ্যবাহী সদস্য হিতেশ বসুমতাৰীয়ে এই ধৰণৰ মাৰণাস্ত্ৰ মজুত কৰিছিল বুলি অভিযোগ বিদ্রোহী সংগঠনৰ পৰা ৰাজনীতিলৈ আহি আকৌ ৰাষ্ট্ৰবিৰোধী কাৰ্যকলাপত লিপ্ত হোৱা বাক্সাৰ হিতেশ বসুমতাৰী প্ৰাক্তন বিধায়কগৰাকী হৈছে মুছলপুৰ জিলাৰ BPFৰ সভাপতি BLTৰ সৈতে তেওঁ জড়িত আছিল BLTৰ প্ৰাক্তন নেতা আছিল হিতেশ বসুমতাৰী আৰু BTC চুক্তিত স্বাক্ষৰকাৰী হিতেশ বসুমতাৰী অৰ্থাৎ BLTৰ যি এক দীঘলীয়া এটা সহস্ৰ সংগ্ৰাম আছিল তাৰ পিছত মূল সুতিলৈ আহিছিল আৰু BLTৰ তেতিয়াৰ প্ৰাক্তন নেতা আছিল যিগৰাকীয়ে স্বাক্ষৰ কৰিছিল BTC চুক্তি যি BTC চুক্তি স্বাক্ষৰিত হোৱাৰ পিছত BPFৰ শাসনত আছিল দীৰ্ঘ সময়ৰ বাবে তাৰ পিছত সময় সলনি হ'ল আৰু এতিয়া UPPLৰ শাসনৰ বাগজৰি বৰভূমিত আৰু এতিয়া হিতেশ বসুমতাৰী ঘৰৰ যিখিনি অস্ত্ৰ ভাণ্ডাৰ উদ্ধাৰ কৰা হৈছে BTC চুক্তিত স্বাক্ষৰকাৰী হিতেশ বসুমতাৰী BTC পৰিষদৰ এটা কাৰ্যকালৰ কাৰ্যবাহী সদস্য আছিল হিতেশ বসুমতাৰী হাগ্ৰামা মহিলাৰী নেতৃত্বাধীন পৰিষদত আছিল EM আৰু তাৰ পিছত 2011ত BPF দলৰ চাপাগুৰি সমষ্টিৰ পৰা নিৰ্বাচন খেলিছিল আৰু তাত জয় হৈছিল অৰ্থাৎ বিধায়ক হৈছিল চাপাগুৰিৰ পৰা আৰু 2016 চনত তেওঁ PCDRত যোগদান কৰি 2017 চনত মারপিটৰ এটা গোচৰত মুছলপুৰত আটক হৈছিল এগৰাকী কুখ্যাত নেতা আৰু ইয়াৰ পিছতে যোগদান কৰিছিল BJPত অৱশ্যে BJPত বেছিদিন টিকি নাথাকিল BJPত কিছুদিন থাকিয়ে পুনৰ BPF দললৈ উভতি গ'ল হিতেশ বসুমতাৰী আৰু বৰ্তমান BPFৰ নেতা আৰু বিগত বিধানসভা নিৰ্বাচনত BPFৰ প্ৰাৰ্থী হিচাপেই তেওঁ অৱতীৰ্ণ হৈছিল নিৰ্বাচনী যুঁজত কিন্তু পৰাজয় বৰণ কৰিছিল আৰু শেহতীয়াকৈ মুছলপুৰ জিলা BPF দলৰ সভাপতিৰ দায়িত্ব লৈ আছিল হিতেশ বসুমতাৰীয়ে দলীয় কাম কাজ কৰি গৈছিল কিন্তু তাৰ মাজতে এই ধৰণৰ অস্ত্ৰ ভাণ্ডাৰ তেওঁৰ ঘৰৰ পৰা উদ্ধাৰৰ বিষয়টো কিন্তু সহজভাৱে কোনেও লোৱা নাই আৰু আনহাতে কোকৰাঝাৰৰ পৰা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা ডাওৰাও দেখৰীয় নাৰ্জাৰী হৈছে বড়োলেণ্ড জনজাতি সুৰক্ষা মঞ্চৰ কাৰ্যকৰী সভাপতি আৰু ইফালে ডাওৰাও দেখৰীয় নাৰ্জাৰীৰ ঘৰ হৈছে কোকৰাঝাৰত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা সদৌ বড়োলেণ্ড ঠিকাদাৰ সন্থান সম্পাদক বিক্ৰম দৈমাৰীৰ ঘৰ হৈছে ওদালগুৰিত ৰাজনৈতিক ষড়যন্ত্ৰৰ বলি হৈছে BPF নেতা হিতেশ বসুমতাৰী BPFৰ প্ৰাক্তন বিধায়ক হিতেশ বসুমতাৰী গ্ৰেপ্তাৰ কৰা সন্দৰ্ভত এই মন্তব্য মুছলপুৰ জিলাৰ BPFৰ BPFক দুৰ্বল কৰাৰ বাবে এই ষড়যন্ত্ৰ কৰা হৈছে বুলি সংবাদমেলৰ জৰিয়তে মত পোষণ কৰিছে BPFৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই কেন্দ্ৰীয় সমিতিৰ সদস্য নীৰেণ সৈনাৰীয়ে আৰু হিতেশ বসুমতাৰীক বিনা চৰ্তে মুকলি কৰি দিবলৈ বাক্সা জিলা উপায়ুক্তৰ জৰিয়তে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীলৈ এখন স্মাৰক পত্ৰ প্ৰেৰণ কৰিছে মুছলপুৰ জিলা BPFএ অনতিপলমে মুকলি কৰি নিদিলে শীঘ্ৰে ৰাজপথত এটা বৃহৎ গণতান্ত্ৰিক আন্দোলন গঢ়ি তোলা হ'ব বুলিও সংবাদমেলত হুংকাৰ দিছে BPF দলৰ ফালৰ পৰা স্পষ্টভাৱে আমি আজি সিদ্ধান্ত লৈছো আৰু গৰিহণা দিছোঁ এই কাৰ্যৰ আমি BPF দলে যিকোনো মুহূৰ্তত আমি ৰাজপথত সংগ্ৰাম আৰম্ভ কৰিম তেখেতৰ মুক্তিৰ কাৰণে তেখেতক যাতে বিনা চৰ্তে মুকলি কৰি দিয়ে ৰাজনৈতিকভাৱে এইটো ষড়যন্ত্ৰ কৰিছে তেখেত আমাৰ BPF দলক দুৰ্বল কৰাৰ কাৰণে আমাৰ মনোবল আমাৰ কৰ্মীৰ BPFৰ মানে কৰ্মীৰ মনোভাৱটো দুৰ্বল কৰাৰ কাৰণে এইটো ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ এতিয়া কি হৈছে BPF আমাৰ দল খুব সুন্দৰভাৱে একদম মানে প্ৰশাসনৰ শাসন যন্ত্ৰটো হাতত ল'ব পৰাকৈ ক্ষমতাত মানে আহি আছে এইটো ভয় কৰিছে আমাৰ বিপক্ষ দলে ভয় কৰিছে কাৰণ তেওঁলোকে এই তিনিটা বছৰ একোৱেই কৰিব পৰা নাই জনসাধাৰণক তেওঁলোকে ঠগাই পেলাই তেওঁলোকে প্ৰশাসন চলাইছে গতিকে BPF দল যে পুনৰ শাসনত আহিব এই কথা তেওঁলোকে ভীতিগ্ৰস্ত হৈছে এই কাৰণে আমাৰ বচা বচা লিডাৰবিলাকক তেওঁলোকে এনেকৈ মানে জেলত ভৰাই থৈ পেলাই আমাৰ দলৰ কৰ্মীসকলৰ মনোবলটো ভাঙাৰ কাৰণে চেষ্টা কৰিছে যেনেকৈ হিতেশ বসুমতাৰীৰ পৰিকল্পিতভাৱে হাতিয়াৰ দি ৰাতিত মানে নিজকে হিৰো দেখাব যায় আমি
বহুত কাম করে আছো এরেস্ট করব পো সেই ধরনের দেখাটা দুর্ভাগ্যজনক আর বিক্রম বসুমতারীর নিচিন মানুষ কানত মাতি বা এডমিনিস্ট্রেটিভে মাতি আলোচনা করলেও একো প্রবলেম নাছিল কিন্তু কোকজার পুলিশে নিজকে হিরো দেখাই ইহতো জিরো হয়ে গই আছে কারণ এইবিল দুর্বল মানুষ আজি এস্টিমেটস বনায় কিবা সংগঠন বনাব কিবা বনাব এই ব্রিটিশ অঞ্চলের একটা ভবিষ্যৎ কারণে ভাল নহয় কারণ পুলিশে আজি স্বীকৃতি দিছে কোনবা বেয়া মানুষ হোক বা বেয়া মানুষ হয়ে কাম করব সেইটো স্বীকৃতি দিছে ইয়ার কারণে আমি গুরুত্ব দিছো যেন সেইবিল পরিকল্পিতভাবে কাম করার যে দূরত থাকে আর দুর্বল মানুষবিল রাতে এরেস্ট করে নিজকে হিরো দেখাটো এই বাদ দিয়ক দুর্বল মানুহক নিশা এরেস্ট করা হয়েছে এই মুহূর্তে আমি ফোন যোগে সংযুক্ত করছো সুরজ বসুমতারীর সঙ্গে আমার কোকরাঝাড় সাংবাদিকের সঙ্গে ফোন যোগে সংযুক্ত হয়েছে আর ভাষ্য ইতিমধ্যে সুরজ আপনি শুনেছে হ্যাঁ বিপিএফর ভাষ্য রাজনীতির গোন্ধ পাইছে আনকি বিপিএফে এটা রাজপথত নামি তাত আন্দোলন করার হুঙ্কার দিছে হয় গীতাশ্রী বাক্সা জেলার চাপাগুড়ি বিধানসভা সমষ্টির প্রাক্তন বিধায়ক জিতেশ বসুমতারী গ্রেপ্তার করা কার্যক লই বিপিএফর বিভিন্ন পর্যায়ের নেতায় ইতিমধ্যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে আর আজি পুয়া কোকরাঝারের বাউকুঙ্গুড়ি পরিষদীয় সমষ্টির এম সি এল এ তথা বিপিএফর জ্যেষ্ঠ নেতা দনেশ্বর গোয়ারিয়া জানিব দিছে যে বিধায়কগুলিক রাজনৈতিক অভিসন্ধিমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে আর যে সময় হাতত কোনো ধরনের ক্ষমতা নাই ক্ষমতা কি নাই সময় দুর্বল সময় গ্রেপ্তার করা হয়েছে আর ইয়ার জড়িয়ে বিপিএফ দলক এক প্রকার হেঁচা প্রয়োগ করে দুর্বল করার প্রচেষ্টা চলা হয়েছে কিন্তু নেতাগুলি ইতিমধ্যে জানিব দিছে যে যদিও বা সরকার প্রশাসনে বিরুদ্ধে বা দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে এনে ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখিছে তার বিপরীতে ন্যায়ালয়ের দ্বারস্থ হব আর গুয়াহী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়ে যে তিনগী প্রাক্তন বিধায়ক বসুমতারীর ঠিকাদার সন্থার সম্পাদক বিক্রম দৈমারি আর ডাউর দেখেপ নার্জারির মুক্তির ন্যায় বিচারে গুয়াহী উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ বলে জানিব দিছে গীতাশ্রী হয় সুরজ ধন্যবাদ আমাকে এইখানে কথা আপনি জানালে কিন্তু এই গোটে প্রসঙ্গটে করবাদ এটা রাজনীতির রং এটা লাগিছে গোটে প্রসঙ্গট আর কেন রাজনৈতিক তাত অভিযোগ প্রতি অভিযোগ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে বা দেখা গেছে আর গোটে প্রসঙ্গট যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেন যথেষ্ট অত্যাধুনিক মারণাস্ত্র এগারী প্রাক্তন বিধায়কর ঘরের উদ্ধার করা হয়েছে আর আনহাতে বিপিএফে যদিও বা ইয়া দাবি করেছে যে হিতেশ বসুমতারীক হিতেশ বসুমতারীর এই ধরনের রাজনীতির করবাদ বলি হয়েছে বলে অভিযোগ আর অতি শীঘ্রে অনতিপলমে মিনাশতে মুক্তি করার দাবি উত্থাপন করেছে কিন্তু তার মাজতে এই অস্ত্র ভান্ডার উদ্ধার হওয়া বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আন কিছু খবর বিধানসভার জি এন বি প্রেক্ষাগৃহত কংগ্রেসের মারাথন বৈঠক চলছে দল শক্তিশালী করার লক্ষ্যে আজিরে প্রদেশ কংগ্রেসের বৈঠক আর দলের পর্যবেক্ষক জিতেন্দ্র সিং আহিছে জিতেন্দ্র সিংর নেতৃত্ব দুদিন ধরে চলিব এই বৈঠক মুঠর পর কংগ্রেসে নিজের ভেটি আর অধিক মজবুত করবর এখনের পিছন এখন বৈঠক বহিব আর তাত বৈঠক গুরুত্বপূর্ণ আলোচনা মিলিত হব দলের নেতৃত্ব দলের নেতা কর্মীর সঙ্গে পৃথকে পৃথকে বহিব জিতেন্দ্র সিং কংগ্রেসের পর্যবেক্ষকগীত বিভিন্ন ধরনের নেতা কর্মীর পৃথকে পৃথকে বৈঠক মিলিত হব বিধায়ক সকলের সঙ্গে সাংসদ সকলের সঙ্গে পৃথকে পৃথকে হব বৈঠক বা আলোচনা আর এ পি সি সির সভাপতি কার্যকরী সভাপতি বর্গরে বহিব সুকিয়াকৈ বৈঠকত কি সমস্যা আছে দলের এই স্থিতি কিয় সেই সন্দর্ভত করব পর্যালোচনা আর জেলা সভাপতি সকলের সঙ্গেও বহিব আলোচনা 26 জানুয়ারীর আরম্ভ হব হাত সে হাত মিলাও কার্যসূচী কংগ্রেসে আন একটা কার্যসূচী লোক হাত সে হাত মিলাও আর হাত সে হাত মিলাও কার্যসূচীর প্রস্তুতির হব এই আলোচনা আর 26 তারিখের এই কার্যসূচী আরম্ভ করব কিন্তু তার পূর্বে এই বৈঠক মিলিত হয়েছে লোকসভার নির্বাচনক লো পৃথকে আলোচনা করব জিতেন্দ্র সিংয়ে এইখানে কথা আমি জানিব পারিছো আর যথেষ্ট জিতেন্দ্র সিংর এই যে বৈঠকের প্রক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়েছে কেন রাজ্যিক প্রেক্ষাপটত যদি আমি চাবলে যাও বহুকটা বিগত প্রায় 8টামান নির্বাচন কংগ্রেসে একলাথারিয়ে মুখ থেকেচা খাই আছে করবাত হয় কংগ্রেসে করবাত মুখ ঠেকেচা খায় কংগ্রেসে সেই হেরুয়া গৌরব কেনেকৈ উপতাই পাব তার বাবে এটা রণকৌশল প্রস্তুত করবলৈ উঠি পড়ে লাগিছে আর আনহাতে জিতেন্দ্র সিংয়ে কিন্তু এই যে বৈঠক লানি অনুষ্ঠিত হব এলানির পিছন আন এলানি লোকসভা নির্বাচনক লৈ পৃথকে আলোচনা করব জিতেন্দ্র সিংয়ে এইখানে কথাও জানিব পৰা গৈছে একজুড়ি যে রাহুল গান্ধী ডাঙরিয়ার ভারতজোড়ো যাত্রা আরম্ভ হয়েছিল আমি 26 জানুয়ারি সমাপ্ত হব গোটে দেশবাসী জানে
তার পরবর্তী পর্যায়ত আমার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিয়ে হাতছে হাত জোড়ো এটা কার্যসূচী নতুনকে গোটে দেশজুড়ি ঘোষণা করেছে আর সেই কার্যসূচী একটা ডাঙর একটা হেৰি আছে করার কেনে করব কি করব আমার থিম আছে সেই থিমটো আলোচনা করবর কারণে আসলতে আজি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আমার জেনারেল সেক্রেটারি জিতেন্দ্র সিং ডাঙরিয়া আর দুজনকে সেক্রেটারি যাকালি আহি পাইছে আর আজিও আমার এই কার্যসূচীটির কারণে এজন এগারী লেডি সাংসদ ইয়াত আমার অল আসামর অবজার্ভার হিসাবে দিছে তত্ত্বাবধায়ক হিসাবে দিছে কার্যসূচী সফল করার ক্ষেত্র আর সেই বিষয়ে আজি আমার জেলা সভাপতিবিলাক ইয়ালে মতা হয়েছে আমার প্রদেশ কংগ্রেসের সময় বিষয় বিভাগ মতা হয়েছে স্পোর্টস পার্সনবিলাক মতা হয়েছে সিনিয়র নেতাসকলক মতা হয়েছে এমএলএ এমপি সকলক মতা হয়েছে যাক লো ইয়াত আজি বিতংভাবে গোটে কার্যসূচীর সময় আলোচনা হব আর এই কার্যসূচী আধারতে 27 তারিখের দিন বরাকত ভূপেন বরার নেতৃত্বত আমার বরাক ভ্যালিত আরম্ভ হব প্রায় 15 দিনের কার্যসূচী আর তার পরবর্তী পর্যায়ত একেলগতে একে সমান্তরালভাবে প্রতিখন জেলাত প্রতিটি ব্লকত আমি এনেকে তৃণমূল পর্যায়ত আমি গ্রাসরুট লেভেলত আমি হাতছে হাত মিলাওয়া কার্যসূচী হাতত হাত মিলাওয়া কার্যসূচী আমার আরম্ভ হব হাতছে হাত মিলা কার্যসূচী আছে তার পূর্বে বৈঠক আর এই মুহূর্তে আমি পোনপটি সম্প্রচার লৈ যাম দর্শক সংযুক্ত হয়েছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমার ডেকার হইতে বিজু ডেকা এই মুহূর্তে যদি সাবলৈ যাও কংগ্রেসের যে স্থিতি হ্যাঁ কংগ্রেসের ঘরুয়া কণ্ডলের পর আরম্ভ করে কংগ্রেসের মানুষ উলাই গৈ আছে কংগ্রেসে মানুষ ধরে রাখব পৰা নাই নির্বাচনত পরাজয় বরণ করে আছে যথেষ্ট সমস্যার কংগ্রেস জর্জরিত হয়ে পড়েছে কবলৈ গলে রাজনৈতিক মহলতো চর্চা হিয়ায় আর এই বৈঠকে কিমান পুনরুদ্ধারের দিক মুকলি করব কংগ্রেসের হয় সাংঘাতিক ধরনের যা বিধানসভা নির্বাচনের পরবর্তী পাশত পরবর্তী সমস্যা যুদ্ধ রাজ্যত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকল নির্বাচনতে কংগ্রেসে চরমভাবে ব্যর্থ হয়েছে পরাজিত হয়েছে রাইজে নচ্ছাদ করেছে কংগ্রেসক আর তারপর কংগ্রেসের বহুসংখ্যক বিধায়ক ইতিমধ্যে ওলাই গেছে দলের আর এনে সন্ধিক্ষণত অনাগত সময় কংগ্রেসক কেনেদরে শক্তিশালী করবা যায় সেই লই পেলে এক পর্যালোচনা সভা আজি কিছু মুহূর্তের পাশত জিতেন্দ্র সিংর অধ্যক্ষতা অনুষ্ঠিত হব আসলে মারাথন বৈঠক এখনের পাছত এখন বৈঠক প্রথমে বিধায়ক সকলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হব তারপর জ্যেষ্ঠ বিষয়াবর্গর সঙ্গে অনুষ্ঠিত হব এমপি সকলের সঙ্গে অনুষ্ঠিত হব জেলা পর্যায়ের যখন নেতা আছে সভাপতি সেই সকলকেও মাতি অনা হয়েছে আজি কেবল আজিয়ে নয় অহাকালিলেও এই বৈঠক চলিব পর্যায়ক্রমে অনুষ্ঠিত হব আসলে কংগ্রেসক কেনেদরে শক্তিশালী করবা যায় সেই সন্দর্ভতে এই বৈঠক লানি আরম্ভ করা হয়েছে কার্যকরী সভাপতি রানা গোস্বামী আছে যে আপনার যিখিনি সাংগঠনিক শক্তি বিগত সময়সোৱা নির্বাচন 8টা নির্বাচন আপনাদের ধারাবাহিকভাবে পরাজিত হল দলটি শক্তিশালী করার যিখিনি আপনাদের উদ্যোগ লৈছে আজির সভাখনের তারে মূল সাগে খুব সম্ভব বিষয় নিশ্চক কোনবা নির্বাচনত কেইটা নির্বাচনত পরাজিত হলো বা জয়লাভ করল এই আসলে মূল বিষয় নহয় মূল বিষয়টি হয়েছে যে সংগঠন সুদৃঢ় করবর কারণে আমি আমার দলে আমি সকল সময়তে আমি তৎপর হয়ে থাকো আর সংগঠন শক্তিশালী করবলে আমি ব্যবস্থা লো আর সেই সূত্রে আজি যে আমার সভা এই সভার উদ্দেশ্য সম্পূর্ণ বেলে সংগঠনের লগতে জড়িত কিন্তু মূল কথাটা হয়েছে যে আমার নেতা রাহুল গান্ধী ডাঙরিয়ায় ভারতবর্ষত যে এক ঐতিহাসিক সৃষ্টি করে ইতিহাস সৃষ্টি করে পেলে যুক্ত কন্যাকুমারীর আমার জম্মু কাশ্মীরলে 3,500 কিলোমিটার যে সফল পদযাত্রা করলে ভারতজোড় যাত্রা করলে সেই যাত্রার পিছতে 26 জানুয়ারির দিনা সফল সমাপ্তি ঘটব জম্মু কাশ্মীর আর সেই দিনারপ্রাই গোটে দেশজুড়ি একটা নতুন কার্যসূচী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিয়ে ঘোষণা করেছে হাতছে হাত মিলাওয়া কার্যসূচী আসলে হাতত হাত ধরা কার্যসূচী মতে আমারও আমার এই আরম্ভ হব গোটেই জিলায় জিলায় ব্লকে ব্লকে আর আমার বুথে বুথে প্রায় মাহ জোড়া ঘরে ঘরে আমার কর্মীবোর যাব নেতাবিলাক যাব মানুষ লগ পাব কথা বার্তা করব আমার কিছু করণীয় আছে সেখানে করব করার পিছতে আমি এই কার্যসূচী 26 জানুয়ারির আরম্ভ হব তার কারণে আজি আলোচনা করবর কারণে আমার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি ইনচার্জ জিতেন্দ্র সিং ডাঙরিয়া আমার দুজনকে সেক্রেটারি আমার এগারী মহিলা সাংসদ এই কার্যসূচীর কারণে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিয়ে বেলেগ পৃথকে অবজার্ভার হিসাবে দিছে ইয়ার তত্ত্বাবধায়ক হিসেবে দিছে তখন আজ উপস্থিত হয়েছে আজি ঠিক 12 বজার লগে লগে আজি 10:30 বজার হওয়ার কথা আসে কারণ আমার এগারী প্রাক্তন মন্ত্রী জম্পাই যে যাকালি ডক্টর নজরুল ইসলাম ডাঙরিয়ার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু ঘটেছে তার কারণে কার্যসূচী কিছু পলম হল আমি সেই কারণে আজি 12 বজার আরম্ভ হব আর এই গোটেই কার্যসূচী সম্পর্কে আজ বিতংভাবে আলোচনা হব যার কারণে আমার জেলাবিলাকর জেলা সভাপতিবিলাক মতা হয়েছে
প্ৰদেশ কংগ্ৰেছৰ সমূহ বিষয়ববীয়াক মতা হৈছে, সংসদ বিধায়কসকলক মতা হৈছে, আমাৰ জ্যেষ্ঠ নেতাসকলক মতা হৈছে। এই সকলো আজি আমাৰ সকলোৰ সহযোগত একেলগে বহি এই কাৰ্যসূচী কেনেকৈ সফল কৰা হ'ব আৰু গোটেই বিষয়টো আজি আলোচনা একেলগে বহিব নেকি বিধায়ক আজি গোটেই ইয়াত প্ৰথম এই কাৰ্যসূচী আলোচনা কৰা হ'ব। ইয়াতে আলোচনা কৰি পেলাই আজি এই বস্তুটোত আমাৰ কাৰ্যসূচী আৰম্ভ কৰাৰ সঙ্গে গোটেই প্ৰগ্ৰেম যুগুতাই লোৱা হ'ব। লোকসভাক লৈ পেলাই 2024 লোকসভা নিৰ্বাচন আহি আছে, তাৰ লৈ পেলাই এই পৰ্যালোচনা কিবা আছে? এটা ছাৰ্ভে কৰিছিল বুলি আমি গম পাইছিলোঁ আপোনালোকে। মোৰ কথা শুনক, এই এতিয়া যিখন সভা আৰম্ভ হ'ব এইটো সম্পূৰ্ণ হাতছে হাত মিলা কাৰ্যসূচী। পৰৱৰ্তী পৰ্যায়ত আজি আৰু কেইবাখনো আমাৰ মিটিং আছে, 2 বজাৰ পৰা আছে, গধূলি 6 বজাত আছে, এনেকুৱা আমাৰ কেইবাখনো মিটিং আছে আজি। এই সভাবিলাকত ডেফিনেটলি লোকসভা নিৰ্বাচন, পৰৱৰ্তী পৰ্যায়ত আমাৰ পঞ্চায়ত নিৰ্বাচন বা অন্যান্য আমাৰ দলীয় সংগঠনৰ কথা এইবিলাক প্ৰাধান্য পাব, আলোচনা ডেফিনেটলি হ'ব। এয়া হ'ল আজি দিনটোৰ কাৰ্যসূচী সন্দৰ্ভত তেওঁ ক'লে যে পৰ্যায়ক্ৰমে আলোচনা, পঞ্চায়ত নিৰ্বাচনৰ লৈও একে পৰ্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হ'ব, কেনেদৰে দল শক্তিশালী হ'ব, লোকসভা নিৰ্বাচনক লৈ মুঠতে যাব। মুঠতে এক মাৰাথান কাৰ্যসূচী লৈ জিতেন্দ্ৰ সিং আহিছে আৰু তেওঁলোকৰ দুগৰাকী আন দুগৰাকী শীৰ্ষ নেতাও ইয়াত আহি উপস্থিত হৈছে গুৱাহাটীত। আৰু কিছু মুহূৰ্তৰ পাছত বিধানসভাৰ সচিবালয়ৰ GNB বিল্ডিঙত এই বৈঠক আৰম্ভ হ'ব, কেইগৰাকীমান নেতা ইতিমধ্যে আহি উপস্থিত হৈছে। আৰু পৰৱৰ্তী সময়ত যেতিয়া কাৰ্যসূচী আৰম্ভ হ'ব, বৈঠক আৰম্ভ হ'ব, পোনপটীয়াকৈ আমি দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিম। নিশ্চিত ৰূপত ধন্যবাদ থাকিল বিজু কুমাৰ ডেকা। আমি জানিলোঁ আপোনাৰ জৰিয়তে যে কি ধৰণৰ তেওঁলোকৰ কাৰ্যসূচী আছে, বিশেষকৈ মাৰাথন বৈঠক পাতিছে কংগ্ৰেছে এখনৰ পিছত এখন বৈঠক। এই প্ৰথমখন যিখন বৈঠক সেয়া হাতছে হাত মিলা কাৰ্যসূচীৰ বৈঠক হ'ব, হাতছে হাত মিলা কাৰ্যসূচী যি 26 তাৰিখৰ পৰা য'ত ভাৰত জোৰো যাত্ৰা শেষ হ'ব তাৰ পৰা হাতছে হাত মিলা কাৰ্যসূচী আৰম্ভ কৰিব কংগ্ৰেছে। আৰু সেই লৈ তৎপৰতা কিন্তু কেৱল এই হাতছে হাত মিলা কাৰ্যসূচীৰ ওপৰতে আলোচনা নহয়, আন কিছু আলোচনা হ'ব পৰৱৰ্তী সময়ছোৱাত। এলানি বৈঠকৰ আয়োজন কৰা হৈছে জিতেন্দ্ৰ সিঙৰ, কংগ্ৰেছৰ পৰ্যবেক্ষকগৰাকীৰ, AICCৰ সাধাৰণ সম্পাদকগৰাকীৰ উপস্থিতিত। খবৰধাৰা আমি অব্যাহত ৰাখিম, সময়খিনিত এটা চমু বাণিজ্যিক বিৰতিৰ। সাধাৰণ ষ্টীল এনেকৈ পৰে, মাইথন ষ্টীল এনেকৈ পৰে, ধমকৈ।